আলহামদুলিল্লাহ আলা ওয়কাফা বাদ দিনী ভাইসব আজকে হাদিসের এই ধারাবাহিক আলোচনায় আমরা আমলহীন আহ্বানের পরিণাম অর্থাৎ নিজে সংশোধিত না হয়ে শুধু কেবল অন্যদেরকেই ভালো কথা বলে যাবে তাদের পরিণাম এবং পরকালীন শাস্তি সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা সেই কথাটি জানব সহি বুখারী এবং সহি মুসলিমে হাদিসটি রয়েছে হজরত ওসাম আবনে জায়দ রাজি আল্লাহ রাবি কলা রসুল্লাহে সালাহু আলহি আসাল্লাম মহানবী সাল আলহিউ আসাল্লাম ইরশাদ করেন ইউজা বিররাজুলে বীর রাজুলে ইমাল কেয়ামাতে ফাইলকা ফিন্নার কেয়ামতের দিন এক ব্যক্তিকে হাজির করা হবে আল্লাহ তাল্লা দরবারে উপস্থিত করা হবে যাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ইউলকা ফিন্নার যাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ফাতান তালেকো আখতাবহু ফিন্নার ফায়ুতাহানুফিহা কাতাহ নীল হেমারে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন মহানবী সাল্লু আলাই সাল্লাম বলছেন জাহান নামের আগুনে নিক্ষেপ করা হলে আগুনের নাড়িভুঁড়ি আগুনের মধ্যেই তাদের পেটের নাড়িভুঁড়িগুলি বেরিয়ে যাবে আগুনের লেলিহান শিখার কারণে এবং সে নাড়িবুড়িসহ আগুনের মধ্যেই চলাফেরা করবে কিভাবে চলাফেরা করবে যে কাতাহনীল হেমার যেভাবে ঘানির চতুর্দিকে গাধা বা প্রাণী যেভাবে চলতে থাকে পশু যেভাবে ঘানির চতুর্দিকে ঘুরে চলতে থাকে ঠিক সে এভাবে তার গুলি বের করে জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে আমলহীন যেই বক্তা সেই ব্যক্তি আচ্ছা এই অবস্থা দেখে অন্য জাহান্নামবাসী তার নিকটে জড়ো হবে নবী সাল্লাম বলছেন যে আচ্ছা ফয়ে আহলু না রে আলাইহে ফয়াকুলু না আইয়ু ফলান মা শাহানুক যে যখন তারা দেখবে যে কাতাহ নীল হেমারে বিরাহাহু ঘানের চতুর্দিকে সে তার কলেজা নাড়ি ভুড়ি নিয়ে ঘুটছে তখন অন্যান্য জাহান্নামীরা তার নিকটে এসে তাকে প্রশ্ন করবে যে তোমার এই অবস্থা কেন হলো তোমার এই অবস্থা কেন আইয়ু ফলান মা শানুক হে অমুক ব্যক্তি তোমার এই অবস্থা হলো কেন আলাইসা মারুফ সাকিল তানহানা নীল মনকার। তুমি তো মানুষকে পৃথিবীতে সৎ কাজের আদেশ দান করেছ অসৎ কাজে নিষেধ করেছ এরূপ কাজ তুমি করার পরেও তোমার এই অবস্থাটা কেন হলো আমরা তো তোমার সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের সাক্ষী তুমি তো এই কাজগুলি যেন দুনিয়াতে করেছো তারপরেও তোমার এই অবস্থা কেন হলো কলা কুন্তু। মরুকুম ওলা আতিহি ও আনহাকুম আনিল মু ও আতিহী রি ও মুসলিম সেই ব্যক্তি জাহান্নামী যিনি আমলহীন বক্তা তিনি জবাবে বলবেন আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম ঠিকই কিন্তু আমি নিজে তার ধারে কাছেও যেতাম না এবং পাপ কাজ হতে তোমাদেরকে বিরত থাকতে বলতাম কিন্তু আমি নিজেই সে সকল পাপে জড়িয়ে পড়তাম মিন জালেক এখানে বলা হয়েছে যে আমলহীন যে আহ্বানকারী সে নামে যাবে এবং নাড়িবুড়িগুলি তার বেরিয়ে যাবে এবং পশুর মতো সে ঘুরতে থাকবে এই কথাগুলি খুবই কষ্টদায়ক এবং শুনলে দিলের মধ্যে ভীতি এসে যায় এবং এই হাদিসগুলি শুনলে মনে হচ্ছে যেন আর বয়ান করা নিজের প্রতি খুব কঠিন হয়ে যায় যে আসলে বয়ান করবো কি করব না কিন্তু এই হাদিসগুলি বয়ানের কাছ থেকে দূরে রাখার জন্য নয় বক্তাদেরকে বক্তৃতা থেকে দূরে রাখার জন্য হাদিস নয় বরং এ হাদিসের অর্থ হলো অবশ্যই প্রত্যেক বক্তাই দাঁড়াই তারা দাওয়াত দেবেন দাওয়াতের কাজ করবেন কিন্তু তারা যত না মুখে দাওয়াত দেবেন তার থেকে বেশি পরিমাণে যেন তাদের আমলের মধ্যে দাওয়াতটা ফুটে ওঠে হাদিসের মর্মার্থ কিন্তু এটাই না হয় যারা বক্তার বক্তৃতা শুনে জান্নাতে যাবে তারা তো কল্যাণ পেয়ে গেল কিন্তু বক্তা নিজে তো বঞ্চিত হয়ে গেল এই জন্যই হাদিস মহানবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সহি বোখারি সহি মুসলিমের হাদিস যে বক্তা নিজে তার নাড়ি ভুঁড়িগুলি জাহান জাহান্নামের মধ্যে নিয়ে ঘুরতে থাকবে এই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তালা যেন দাড়ি আল্লাহর কাজ যারা করেন তাদেরকে যেন না ফেলেন দাওয়াতি লাল্লা সবচাইতে বড় পুঁজি হলো এখলাস এবং সেই খ্লাস যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বক্তৃতার দ্বারায় বক্তার নিজের কোনো ফায়দা হয় না কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো নিজের জন্য আল্লাহ তালা তো বলছেন কু আনফোসাক মোহলিকুম না তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও আমিও একজন অধম এবং গুণাখাতা আমারও রয়েছে দুর্বলতা রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সকল দুর্বলতা দূর করে সেই তরিকে আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার এবং আল্লাহ দিনের পথে আমাদের জানমাল খরচ করে আল্লাহ দিনের দাওয়াতি কাজে আল্লাহ তালা যেন আমাদেরকে রত রাখেন আমিন আমিন আমিন